বর্তমানে লেটেস্ট ডেস্কটপ কেসগুলোতে তিন চারটি ক্যাবিনেট ফ্যান থাকে কুলিং সিস্টেমের জন্য, আরজিবি লাইট থাকে দেখার সৌন্দর্যের জন্য, সাইড প্যানেলে গ্লাস অথবা অ্যাক্রোলিক শীট প্যানেল ব্যবহার করা হয় ট্রান্সপারেন্ট করার জন্য, তার সমস্ত কিছুই রয়েছে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চির এই ছোট ডেস্কটপ কেসটির ভিতরে। সম্পূর্ণ ইউনিক একটি আইডিয়া কিভাবে তৈরি করলাম পৃথিবীর সব থেকে ছোট ডেস্কটপ কম্পিউটার, তার প্রতিটি অংশ স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখার মতো তথ্য পাবেন। বরাবরের মতন 100টি লাইক পূরণ করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে, কেননা এই ভিডিওটি করতে অনেক শ্রম দিতে হয়েছে আর খরচ ভিডিওর শেষে অনুমান আপনারা নিজেরাই করতে পারবেন। তাই সবার হাতের সামনে থাকা লাইক বাটনটি কষ্ট করে একটু প্রেস করে দেন, তাহলে কিন্তু খুব দ্রুত 100টি লাইক আপনারা অলরেডি পূর্বের ভিডিওগুলোতে পূরণ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি আপনারা ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওতে লাইক দেওয়ার মাধ্যমে। প্রথমে ভেবেছিলাম ডেস্কটপের যে মূল বডি তৈরিতে পিভিসি পাইপ ব্যবহার করব, এরপর ভাবলাম রোজার মাস হাত কেটে গেলে সমস্যা হতে পারে, তাই শুরু করে দিলাম 3D ডিজাইন করা। যেহেতু আমার কাছে 3D প্রিন্টার পূর্বে থেকেই ছিল, 3D প্রিন্ট দেওয়ার পর প্রিন্টার আমাকে জানালো 16 ঘন্টা সময় লাগবে। এত সময় হাতে এরকম 10টা কেস তৈরি করা যেত। যাই হোক, দীর্ঘ 16 ঘন্টা পর ফাইনালি মূল বডিটি আমার হাতে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি লুক হয়েছে। 3D প্রিন্টিং মানে হচ্ছে একেবারে নিখুঁত আমাদের ফিনিশিং আসবে, সো এই কারণে 3D প্রিন্টিং বেটার। কম্পিউটারের মূল ইউনিট হিসেবে আমি ব্যবহার করব রাজবেরি পাই 3B+ সিঙ্গেল চিপ কম্পিউটার। এতে র্যাম, রোম, প্রসেসর সব কিছুই রয়েছে যা একটি নর্মাল কম্পিউটারের মধ্যে বিদ্যমান থাকে। এই সম্পর্কে আর বিস্তারিত বলছি না, যদি কেউ ডিটেলস ভিডিও চান তাহলে কষ্ট করে একটি কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা এই রাজবেরি পাই ইউনিটটি নিয়ে সম্পূর্ণ একটি ডিটেলস ভিডিও পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসব। এখন আমি রাজবেরি পাইটিকে এর যে কেসের মধ্যে বসানোর জন্য আমি ডাবল সাইডেড টেপ ব্যবহার করছি। এরপর আমরা রাজবেরি পাইটিকে যথাস্থানে সুন্দর মতো বসিয়ে নিচ্ছি। কেসের মধ্যে পর্যাপ্ত বাতাস প্রবাহের জন্য আমি 12 ভোল্টের 40mm-এর 3টি ক্যাবিনেট ফ্যান ব্যবহার করব। ফ্যানগুলোর মাপ নিয়ে আমি এই কেসটি ডিজাইন করেছি, তাই ফ্যানগুলোকে যথাস্থানে বসিয়ে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নেব। পিছনের দিকে এই ধরনের সকেট ব্যবহার করব 2টি, যদিও 1টি সকেট আমাদের প্রয়োজন হবে। যদি কার্যবিশেষ প্রয়োজন হয় তাহলে আমরা অন্য সকেটটিও ব্যবহার করতে পারবো। কেসের ভিতরে আলোর জন্য আমি নিয়ন স্ট্রিপ ব্যবহার করছি। চেষ্টা করব এগুলোর বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এতে করে আপনারা যদি চান নিয়ন স্ট্রিপ আপনাদের বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। কেসের মাপ অনুযায়ী নিয়ন পিক্সেল LED-গুলোকে আমি কেটে নিচ্ছি। এর সুবিধা হলো প্রয়োজন মতো কেটে নিয়ে কানেকশন দেওয়া যায়। সোল্ডারিং করার পর একবার চেক করে দেখবো যে আমাদের নিয়ন স্ট্রিপগুলো প্রপারলি জ্বলছে কিনা বা ঠিকঠাক মতো আমি কানেকশনটা করতে পেরেছি কিনা। এখন সুপারগুলোর সাহায্যে কেসের মধ্যে নিয়ন পিক্সেল LED স্ট্রিপগুলোকে যুক্ত করে নেব। তিন নং ফ্যানটি এমনভাবে যুক্ত করব যেন বাতাসগুলো ভেতর থেকে বাইরের দিকে চলে আসতে পারে, এবং সামনের যে দুটি ফ্যান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বাইরের বাতাস ভিতরে নিয়ে আসবে, আর এই ফ্যানটি হচ্ছে ভিতরের বাতাস বাইরের দিকে নিয়ে আসবে। এতে করে কেসের মধ্যে থাকা গরম বাতাসগুলো বাইরের দিকে চলে আসতে পারবে। এখন সকল পজিটিভ অর্থাৎ লাল তারগুলোকে একত্রে সোল্ডার করব ও নেগেটিভ বা কালো তারগুলোকে একত্রে সোল্ডার করে নেব। এরপর DC সকেটের সাথে পজিটিভ এবং নেগেটিভ তারগুলোকে সোল্ডার করে নিব।
সো ডিসি সকেটটিকে আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম এর যে সাপোর্ট আছে সেটাকে প্রথমেই তারের মধ্যে লাগিয়ে নেওয়া। সো যাই হোক, আমি সুপার গ্লু দিয়ে যুক্ত করে নিচ্ছি। এখন আরজিবি চারটি এলইডিকে 2.7K রেজিস্টরের সাহায্যে আমি প্যারালাল কানেকশন করে নিয়েছি। প্রতিটি এলইডির উপর আপনারা দেখতে পাচ্ছেন গ্লু গানের সাথে ব্যবহার করা যে গ্লু স্টিক রয়েছে সেগুলোকে ছোট ছোট অংশ করে কেটে সেগুলোর ভিতরে আমি কেটে নিয়েছি। এরপর আরজিবি যে বাতিগুলো আছে সেগুলোর উপর বসিয়ে নিয়েছি। সো আপনারা সোল্ডারিং প্রসেসটা দেখতে পাচ্ছেন কিভাবে করা হয়েছে ভ্যারোবোর্ডের মধ্যে। আমি এখন কালো কস্টেপের সাহায্যে এই ভ্যারোবোর্ডগুলো চারপাশকে আমি কভার করে দিব। এবার একে ভিতরের দিকে সেট করে নিব। এর যে পজিটিভ বা লাল তার বা নেগেটিভ বা কালো তারটি রয়েছে সেগুলোকে আমাদের পজিটিভ বা নেগেটিভ তারগুলোর সাথে আমাদের যুক্ত করতে হবে। সো আমি এটা ভুলে গিয়েছিলাম এটার কথা। সো আমরা তাই দুইটা তারকে কেটে সেগুলোর সাথে সোল্ডার করে নিব এবং কস্টেপের সাহায্যে সেগুলোকে পেঁচিয়ে রাখবো যাতে কোনো জায়গায় শর্ট সার্কিট না হয়। এখন তারগুলোকে একত্রে করে কেবল টায়ের সাহায্যে কেবলগুলোকে ম্যানেজমেন্ট করে নিব। এই অ্যাক্রোলিক শিটটা আমি কেটে নিয়েছি ট্রান্সপারেন্ট প্যানেল তৈরির জন্য। 1 ft by 1 ft প্যানেল থেকে হচ্ছে কেটে নেওয়া যায়। 1 ft by 1 ft প্যানেলের দাম 300 থেকে 350 টাকার মতো হয়। সেখান থেকে আপনারা কেটে নিতে পারবেন হ্যাসকো ব্লেডের সাহায্যে বা ইন্টিগ্রেটারের সাহায্যে কেটে নেওয়া যায়। আমি চেষ্টা করব এই অ্যাক্রোলিক শিটের যে বাইলিংক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, চাইলে আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন কিনে নিয়ে। আমি ডাবল সাইডেড কস্টেপের সাহায্যে একে কেসের সাথে লাগিয়ে নিচ্ছি। উপরের সাইডে একটি ভেন্টিলেশন কাভার ব্যবহার করব। এটি পিভিসি বোর্ড কেটে তৈরি করে দেন হচ্ছে আমরা এটাকে কালো রং করে নিয়েছি। সো ফাইনালি আমাদের ডেস্কটপটি দেখতে হয়েছে এই রকম। আমার কাছে খুবই চমৎকার লাগছে, আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার লুকিং একটা আমি ডেস্কটপ তৈরি করতে পেরেছি। এবং এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট সাইজের ডেস্কটপ, যেটার মধ্যে কিনা আপনার ক্যাবিনেট ফ্যান রয়েছে তিনটা এবং আরজিবি এলইডি বাতি রয়েছে। আপনাদের কাছে দেখতে কিরকম লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। এখন আমি রাজবেরি পাইকে 5 ভোল্ট অ্যাডাপ্টার থেকে পাওয়ার দিচ্ছি। এরপর ডিসপ্লের যে HDMI কানেকশন আছে সেটাকে দিয়ে দিচ্ছি। কিবোর্ড এবং মাউস হিসেবে আমি এই ছোট্ট ডিভাইসটি ব্যবহার করছি। ক্যাবিনেট ফ্যান, আরজিবি লাইট ও নিয়ন স্ট্রিপের জন্য 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার আমি ব্যবহার করছি, সেটা থেকে আমি কানেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সেট আপে ডিসপ্লেটা কি বেমানান লাগছে না? এর জন্য 7 ইঞ্চির একটা ডিসপ্লে তৈরির কাজ অলরেডি চলছে, যার কেস তৈরিতে 3D প্রিন্টে দেওয়া হয়েছে। এটা মোটামুটি 3 দিনের মতো সময় লাগবে সমস্ত পার্টসগুলো প্রিন্ট হতে। সো এই কারণে আর আমি খুব বেশি সময় লেট করলাম না, যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম আমি আপনাদের জন্য খুব দ্রুতই ভিডিও নিয়ে আসব, তাই আমি এই ভিডিওটা এখন আপলোড করছি। এটার আরও কয়েকটা পার্ট পরবর্তীতে আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব আপলোড করে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। তবে এই ধরনের ভিডিওগুলো করতে অনেক বেশি পরিশ্রম হয়, অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং আপনারা বুঝতেই পারছেন অনেক বেশি টাকাও কিন্তু এর পিছনে খরচ করতে হয়। সো আপনাদের কাছে কিন্তু আমি কোনো কিছুই চাই না, আপনাদের কাছে জাস্ট দুইটা জিনিসই চাওয়ার থাকে, সেটা হচ্ছে যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা ভিডিওটা দেখে স্যাটিসফাই হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আপনারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যে মাইল ফলকটা থাকে 100 লাইকের মাইল ফলক,
দয়া করে একটু মাইলফলকটা পূরণ করে দিবেন, তাহলে হয় কি আমাদের যত পরিশ্রম যত টাকা খরচ যায় সব কিছু কীরকম যেন স্যাটিসফ্যাকশন চলে আসে, যে না আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং পছন্দ করছেন, তাই পরবর্তী ভিডিও চেষ্টা করি খুব দ্রুত নিয়ে আসার। সো আপনারা যখনই একটা ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেন, কমেন্ট করেন, আপনাদের মতামতগুলো জানান, আমাদের ইচ্ছা হয় যে খুব দ্রুত পরবর্তী ভিডিওটা কেন আপলোড করছি না। সো এইরকম উৎসাহ সবসময় ধরে রাখার চেষ্টা করবেন, তার জন্য অবশ্যই 100 লাইকের মাইলফলকটি আপনারা পূরণ করে দিবেন। এই কম্পিউটারটি যেহেতু খুবই ছোট, তাই এর সাহায্যে পাইথন প্রোগ্রামিং কোডিং করা যাবে, বেসিক অফিস ওয়ার্কের কাজগুলো করতে পারবেন, লাইক মাইক্রোসফট অফিস, এক্সেল, এরকম টুকটাক কাজগুলো করতে পারবেন। তাছাড়া ইন্টারনেট ব্রাউজিং চমৎকারভাবে করা যায়, ইউটিউবিং করতে পারবেন এবং ইউটিউব আপনি প্লে করতে পারবেন, ইউটিউবের ভিডিও টিডিও দেখা থেকে শুরু করে সমস্ত কাজই আপনি এটা দিয়ে করতে পারবেন। এবং আপনি চাইলে বড় কোনো ফাইল থাকলে সেগুলো ডাউনলোড করে রাখতে পারেন, যদি আপনার লোডশেডিংয়ের প্রবলেম থাকে তাহলে এটা দিয়ে ডাউনলোডের কাজটাও আপনি এর সাহায্যে করতে পারবেন। তবে আর ডিটেলস বলছি না, আমি বারবারই বলছিলাম যে এর যদি ডিটেলস ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা পরবর্তীতে এই রাজবেরি পায়ের উপর কমপ্লিট একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অনেকেই ভিডিও দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তাই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে এরকম এক্সাইটিং এবং ইন্টারেস্টিং ইউনিক আইডিয়া যত ভিডিও আছে সেগুলো আপনার সামনে নোটিফিকেশন আকারে চলে যাবে, এতে করে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।